Hey Google, what is Holika? According to Wikipedia, Holika, sometimes also known as Simhika, was a demoness in Hindu Vedic scriptures who was burned to death with the help of God Vishnu. She was the sister of King Hiranyakashipu and Anna of Prahlad. The story of Holika Dahan signifies the triumph of good over evil. हेलो फ्रेंड्स, वेलकम बैक टू रिस एंड मैजिक टू अनदर न्यू होली ब्लॉग। तो आज के এখন ঘড়িতে বাজে 1টা বেজে গেছে আর এখন থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে 29th মার্চ, দ্যাট ইজ আজকে হোলি। কালকে অলরেডি দোল হয়ে গেছে, তো আজকে হোলি। তো হ্যাপি হোলি টু অল অফ ইউ। তো দেখতেই পাচ্ছ আমি একটু সেজেছি, তো আমরা ছাদে গিয়ে একটু ফটো তুলব আর ঠাকুরকেও আজকে একটু হোলি দেব। তো রং, অনেকগুলো রং অর্ডার করেছি, তোমাদের দেখাবো যখন ঢালবো। তো আমিও চলে এসেছি জান টান করে। হ্যাপি হোলি টু এভরিওয়ান। আর হচ্ছে ঋষিকা একটু রং ফং নিয়ে এসছে, বাট আমরা এখন খেলবো না, আমরা একটু ওপরে গিয়ে খেলবো। তার আগে হচ্ছে গুজিয়াটা কি আসবে এখন না? ও বাই দ্য ওয়ে, আমরা গুজিয়াও অর্ডার দিয়েছি সুইগি থেকে, তো ওটা একটু পরে আসবে, এক্ষুনি অর্ডার দেওয়া হয়েছে। তো এখন আমরা একটু কয়েকটা ফটো তুলে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো ঋষিকা এখন ঠাকুরকে একটু রং দেবে, তো তার জন্য সব ধূপকাঠি। এটা কি প্রদীপ জ্বালিয়েছ? ক্যান্ডেল, একটা সেন্টেড ক্যান্ডেল। এই আমাদের ছোট্ট ঠাকুরের আসন। এটা অ্যাকচুয়ালি কালকেই করা উচিত ছিল, কিন্তু কালকে আমাদের কাছে রং ছিল না, তো তার জন্য কালকে কিনে এনে আজকে দিচ্ছি। আমাদের তো দোল পূর্ণিমারই তো বাঙালিদের মেন, সব কটা রঙই দাও, লক্ষ্মী গণেশ আর সরস্বতী। ঠাকুর তুমিও রং খেলো, এবার তার লোকজনের সাথে খেলতে পারছি না, তোমাদের সাথেই খেলি। তো এটা এখানে রেখে দেবো, এটা প্রসাদটা থাকবে না? হ্যাঁ, প্রসাদটা থাকুক ওখানে। একটাই জামা আছে, প্রত্যেকবার হোলিতে এটাই পরি। হ্যাপি হোলি টু এভরিওয়ান। আরে মুখে দিয়ে না, খাবো না এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি করে। এবার তার আগে এবার আমাদেরকে এখান থেকে একটু ভাগিয়ে দিক। আমরা হচ্ছে তোমরা একটু কয়েকটা সিনেমেটিক শট দেখে দাও। বেশি এক্সাইটেড ছিলাম, সেটা চলে এসছে। গুজিয়া ওই রাক্ষসটাকে এখন নিয়ে খেতে হবে। এটা কেন খাওয়ার পর খেলে হয় না? ঠাকুরকে প্রসাদ লোকে দেয় নিজে খাওয়ার জন্য, কোন সময় ঠাকুরকে খাওয়ার জন্য দেয় না। সেটা তোমার মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। হ্যাপি হোলি। তুমি এদিকটা খাও, খুব ভালো খেতে গুজিয়াটা। তারা ভালো খেতে, মোটামুটি তো খুব ভালো। তো আছে হচ্ছে ভাত, এখানে আছে আর মাছের ঝোল, এখানে আছে ভেজিটেবল ডাল, আর সন্দীপ ভাজছে হচ্ছে পাঁপড়। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, তো চলো আমরা লাঞ্চটা করে নিই। তো ঘড়িতে এখন বাজে 6:10 আর আমরা একটু বেরোবো, মুভি দেখতে যাচ্ছি। মানে হ্যাঁ জানি মুভি এখন কতটা সেফ দেখা জানি না, বাট ওই মুভিটা আমার হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল, পেরিয়ে গেছে, অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গেছে। তো আমার ওটা দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, গডজিলা ভার্সেস কং। তো দেখি, ওটা দেখার ইচ্ছা আছে, জানি না এখন
দেখতে দেবে কিনা। আমার ঠিক মনে আছে আগের বছর ঠিক এই সময় হোলির দিন আমরা গিয়েছিলাম একটা মুভি দেখতে, জানি না কোন মুভি, বাঘি 3 মনে রিলিজ করেছিল, বাট অ্যাকচুয়ালি তো পরে মনে হচ্ছে যে দেখিনি, ভালোই হয়েছে, ওই 200 টাকা খরচা করে পার হেড, জঘন্য মুভি ছিল, মানে আমার ভাল লাগেনি, অন্য ভাল লাগতেই পারে, আবার এটা নিয়ে কেউ হেট কমেন্ট করে দিও না। এনিওয়ে, আর একটা জিনিস বলার ছিল, যেটা হচ্ছে আমাদের এই বাড়িতে প্লাস আরও অনেক কিছু প্ল্যান আছে যেগুলো আস্তে আস্তে আমরা রিভিল করব, তো এর পরের ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্লিজ স্টে উইথ আস, কিপ ওয়াচিং রিস অ্যান্ড ম্যাজিক, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি দেখছি অলমোস্ট 70% অফ দ্য ভিউজ উইচ উই আর গেটিং আর ফ্রম, মানে যারা যারা সাবস্ক্রাইব করেনি তাদের থেকে, সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি বেল আইকনটা না দাবিয়ে থাকো তো প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দাও, তাতে তোমরা সব নোটিফিকেশন পেয়ে যাবে। আর চলো এখন আমরা বেরোই, দেখি ঋষিকা কতটা রেডি হয়েছে। তো ঋষিকাও চলে এসছে, এবার হচ্ছে যাওয়ার পালা, তো চলো আমরা যাই। আর কখন মুভিটা? 6:45, এখন 6টা বাজিনি, আমরা 6টা বাজিনি, তো 1 ঘন্টা এখন আছে। আমরা যখন মানে আর হচ্ছে এমনি আমাদের যাওয়ার টাইম হচ্ছে ভাবো 6টা বাজে সে মুভি, আমরা গিয়ে পৌঁছাবো 7টার সময়, তো আজকে তো মালাদি উদ্বোধন করবে আমাদেরকে, তো আমি ওটাই বলছিলাম যে পরের ব্লগগুলোতে অনেক কটা সারপ্রাইজ এলিমেন্ট, হ্যাঁ অনেক কটা সারপ্রাইজ এলিমেন্ট হতে চলেছে, তো প্লিজ তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর মানে অন্য যদি ভাবো, ধরে নাও আছে ঠিক আছে, একটা হিন্ট দিয়ে দিল, যদি ভাবো না যাই, এখানেও ভালো সারপ্রাইজ আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন মলে চলে এসেছি, মলের গ্রাউন্ড ফ্লোর আছি, তো যেতে হবে আমাদের 4th ফ্লোরে, তো লিফটের সামনেই দাঁড়িয়ে আছি, তো লেটস গো। পোস্টারই তো নেই দেখছি, ওর তো পোস্টার। তো আমাদের আরও হচ্ছে 30 মিনিটস ওয়েট করতে হবে, ইন দ্য মিন ওয়াইল কাট টু, ঋষিকা শুরু করে দিয়েছে, না 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 যেটা আছে যথেষ্ট ভালো আছে, চক্রবাক্রা পড়ি না তো, আমি সোবার জিনিস পড়ি, এটাই একটু চক্রবাক্রা। তো এবার হচ্ছে অলমোস্ট বেজে গেছে 6:45, এবার আমরা যাই গিয়ে দেখি, তারপরে রিভিউটা দিচ্ছি। দূর থেকে এই স্কাই ব্লু পড়া বর্ধকটাকে দেখতে পাচ্ছ, ম্যাসাজে সবথেকে বেশি নড়ছে ওনার ভুঁড়িটা। বাই দ্য ওয়ে, তার আগে একটা কথা, আমরা কালকে দেখেছি হচ্ছে সাইলেন্স, খুব ভালো মুভি, ওটার ব্যাপারে বলবো। আমি জানি একদম ফাঁকা থাকবে, বাট একদম ফাঁকা নেই, লোক আছে, হয়তো আজকে হোলি তার জন্য, বাট লোক আছে। মুভিটা তো ব্যাপক লেগেছে দুজনেরই, ভালো লেগেছে, আমি মানে আই এম ভেরি সারপ্রাইজ ঋষিকারও ভালো লেগেছে। ঋষিকা হচ্ছে আয়ুর্বেদ মানে দেখতে গেছে এন্ড গেম, একটা আগেগুলো একটা না দেখে, তো ওখানে গিয়ে অ্যাভেঞ্জার্স 2 দেখেছি, তো 1 দেখনি, 2 দেখেছো, এন্ড গেমের ফার্স্ট পার্টটা দেখনি, লাস্ট পার্টটা দেখেছি, তো এটা ভালো লেগেছে, আমারও অসাধারণ লেগেছে, ওটিটিতে আসলে আরেকবার দেখবো, চলো বাড়ি যাই। আর কি বলো, জাস্ট অন্য লেভেলের মুভি। হ্যালো, গুড মর্নিং, তো কালকে আর ব্লগ করা হয়নি, কেননা কালকে আসতে দেরি হয়েছিল, এসে হচ্ছে আমরা শুয়ে পড়েছিলাম, তো এখন বাচ্চা 9:45, আর আমার দেখতেই বাচ্চা স্নান টান হয়ে গেছে, আমি বেরিয়েছিলাম একটু জগিংয়ে,
আর এখন করব হচ্ছে আমি এডিটিং। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও আর কমেন্টে লিখে জানিও তোমাদের হোলি কেমন কাটলো। আশা করি সবারই ভালো কেটেছে। তো হ্যাপি হোলি এগেন। আর এই ভিডিওটাকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওগুলোর জন্য ওয়েট করে থাকো। আই থিঙ্ক না আই ক্যান গ্যারেন্টি ইউ ইট শুড বি এক্সাইটিং। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে।